ABC News HD 9 augments the truth. তারই উপলক্ষে আজকে এই মনো মিছিল, কারণ এই মৃত্যু মিছিল কদিন চলবে এটাই সব আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস। কারণ এই মৃত্যুর জন্য বর্তমান সরকার সম্পূর্ণ দায়ী। বিগত দিন বামপন্থ সরকার যেটা করেছে তারা শাস্তি পেয়েছেন এবং তারা সেই সাজা পেয়েছেন। বর্তমান সমাজবাদী সরকার যে প্রতিশ্রুতি ভীষণ ডকুমেন্ট দিয়ে যে সরকার স্থাপিত হয়েছে আজ পর্যন্ত আলাদা হয়েছে। বর্তমান সরকার 10,323 শিক্ষকের জন্য কুশল তাই আমরা 70 জন টিচারকে হারিয়েছি, তাই আমরা হারাতে চাই না, তার জন্য সম্পূর্ণ দায়ী। আমি মনে করি মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়ে থাকেন আমাদের এই পরিস্থিতির জন্য। কারণ বিগত কয়েক দিন আগে আমরা আমাদের তিনটা সংগঠন গিয়েছিল মহাকরণে, এই মহাকরণে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের ডেপুটেশন দেওয়া হয়েছিল। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে 2 মাস সময় দিয়েছিল যে 2 মাসের মধ্যে আমাদের জন্য একটা সুরাহা করবে, কিন্তু বর্তমান 2 মাসের জন্য আমরা অতিক্রান্ত করছি যে আমরা অপেক্ষা করবো। কিন্তু 1 মাস আগামী 3 তারিখ নভেম্বরে 1 মাস পূর্ণ হবে। এই 1 মাসের মধ্যে আমরা দেখছি যে এখন পর্যন্ত কোনো দপ্তরে 10,300 নিয়ে কোনো সুরা হয়নি, কোনো পরিকল্পনা নেয়নি। তাই গতকালকে যে শিক্ষামন্ত্রী যে বিজ্ঞপ্তি দিয়েছেন যে চাকরির ব্যাপারে 10,300 শিক্ষকের কোনো সুরা হয়নি, কারণ মুখ্যমন্ত্রীর সাথে আর শিক্ষামন্ত্রী বক্তব্যের মধ্যে ফার ডিফারেন্স। তাই আমরা এখন মধ্যে আমরা বলতে বাধ্য হচ্ছি, একটা জুমলাবাজি চলছে, 10,300 শিক্ষকের সাথে একটা প্রতারণা চলছে বর্তমান সরকার। তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনার বক্তব্যের সাথে শিক্ষামন্ত্রীর বক্তব্য কোনো মিল নেই। তিনি এক এক সময় এক এক মন্তব্য বলছেন, উনি বলছেন ক্যাবিনেট সিদ্ধান্ত, কিসের ক্যাবিনেট সিদ্ধান্ত? 10,323 শিক্ষক যারা গভর্নমেন্টের শিক্ষা দপ্তর ভুলের জন্য আমরা চাকরি হারিয়েছি, তার জন্য আমরা কোনো দায়ী না। তাই শিক্ষামন্ত্রীকে আমরা বলতে চাই, আপনি যদি আমাদের এই সুরাহা না করতে পারেন তাহলে আপনি অবশ্যই পদত্যাগ করেন। আমরা আজকে দিনে এই 70 জন শিক্ষককে হারিয়েছি, তারই প্রতিবাদে আমরা জানাই, যেহেতু আমাদের দপ্তর শিক্ষামন্ত্রী মাননীয় রতনাথ মহাশয়কে বলবো, আপনার দপ্তর ছেড়ে আপনি আমাদের জন্য সুরাহা করছেন না, তাই আপনার দপ্তর ছেড়ে দিন। আমরা পদত্যাগ দাবি জানাই শিক্ষামন্ত্রীকে, কারণ বিগত দিন কয়েক মাসের মধ্যে শিক্ষামন্ত্রী দিনে বেলা এক কথা বলছেন, রাত্রে বেলা এক কথা বলছেন। তাই আমরা ওনার এই বক্তব্যের জন্য আমরা তীব্র নিন্দা জানাই, কারণ মুখ্যমন্ত্রীর কথার সাথে শিক্ষামন্ত্রীর কোনো মিল নেই। তাই আমরা বুঝতে পারছি আমাদের জন্য যারা সুরাহা করবেন না, তাই আমাদের এই মিছিল আমরা বেশিক্ষণ সহ্য করতে বেশি দিন সহ্য করবো না। আগামী কয়েক দিনের মধ্যে আমরা বৃহত্তর আন্দোলন যাচ্ছি, পূজার পরেই তারা জনগণের স্বার্থে, যেহেতু আমাদের হিন্দু শাস্তে আমাদের মা দুর্গা দেবী পূজা, তারই উপলক্ষে আমরা কয়েকদিন আমরা চলতে থাকবো, পূজার পরে আমাদের এই আন্দোলন কর্মসূচি শুরু হবে। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো এই কয়েক দিনের মধ্যে আমরা সিদ্ধান্ত নিই, না হলে কিন্তু আমরা 10,323 একক সংগঠন আমরা সমস্ত ত্রিপুরার রাজ্যের শিক্ষক জন্য আমরা বৃহত্তর আন্দোলন নামবো। শিক্ষক তাদের সম্পর্কে মূল অনুষ্ঠান করতে যাচ্ছি, কারণ আমরা গত 3 তারিখ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা তিনটা সংগঠনের 6 জনের প্রতিনিধি মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলিত হয়েছিলাম মহাকরণে। ওই দিন মুখ্যমন্ত্রী আমাদেরকে একটা জায়গায় বলেছিলেন যে 1 থেকে 2 মাসের মধ্যে আমাদের জন্য একটা স্থায়ী সমাধান তিনি করবেন। 3 তারিখের মধ্যে 1 মাসের দুর্দান্ত হবে, কিন্তু আজ পর্যন্ত মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা কোনো বক্তব্য শুনিনি আমাদের সম্পর্কে স্থায়ী সমাধান করবে কিনা, যার কারণে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি বৈঠক বিজ্ঞপ্তির মাধ্যমে বা
সরকারের লিখিত প্রতিশ্রুতির মাধ্যমে একটা আমাদের আশ্বস্ত করুন যে 10,300 কেসকে উনি স্থায়ী সমাধান করবেন। কিন্তু আপনারা জানেন যে গতকালকে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী একটা ঘোষণা করেছেন যে 4,000 কোর্স ওনারা বলছি নিয়োগ করবে পরীক্ষার মাধ্যমে। আমাদের বক্তব্য হচ্ছে এই জায়গাতে 10,300 এই যারা একসঙ্গে চাকরি পেয়েছিল এবং একসঙ্গে টার্মিনেট হয়েছিল, যদি আপনারা আমাদের জন্য স্থায়ী সমাধান করতে চান তাহলে পরীক্ষার বিষয়টা কেন? বক্তব্য এই জায়গাতে আমাদের, যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে মহাকরণে আমাদেরকে স্থায়ী সমাধান, স্থায়ী সমাধানের জন্য তার পরীক্ষার কোনো প্রয়োজন নেই, যার কারণে আমরা এখনও মুখ্যমন্ত্রীর বিজ্ঞপ্তির জন্য অপেক্ষায় আছি। যদি মুখ্যমন্ত্রী 1 থেকে 2 মাসের মধ্যে আমাদের সম্পর্কে যদি স্থায়ী সমাধান না করেন তাহলে আমরা আবার আন্দোলন শুরু করব। এই কয়েকটা কথা বলে আমার বক্তব্য।